রোজগার মেলার যাত্রা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এর মাধ্যমে গত এক বছরই কয়েক লক্ষ চাকরি হয়েছে বৃহস্পতিবার নতুন নিয়োগপ্রাপ্তদের একান্ন হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়ালি নিয়োগপত্র বিতরণ করেন গোটা স্থানে বৃহস্পতিবার রোজগার মেলা অনুষ্ঠিত হয় গোটা দেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্তরা রাজস্ব বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রক উচ্চশিক্ষা বিভাগ স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ আর্থিক পরিষেবা বিভাগ প্রতিরক্ষা মন্ত্রক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সহ বিভিন্ন মন্ত্রক এবং বিভাগে যোগ দেবেন কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণের দিকে রোজগার মেলায় একটি পদক্ষেপ চাকরি প্রাপকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দু সালের আগে সমাজের একটা বড় অংশকে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছিল দু সালে দেশবাসী আমাদের দেশ সেবার সুযোগ করে দেওয়ার পর থেকেই শুরু হয় বঞ্চিতদের জন্য কাজ করে যাচ্ছে সরকার সমাজের অন্তিম ব্যক্তির দরজায় নিজে এগিয়ে নিয়ে পৌঁছে যাচ্ছে সরকার 2014 हजार चौदह से पहले समाज के एक बड़े वर्ग को मूलभूत सुविधाओं से वंचित रखा गया था 2014 में जब हमें देश ने सेवा करने का मौका दिया सरचार चलाने की जिम्मेवारी दी तो सबसे पहले हमने वंचितों को वरीयता इस मंत्र को लेकर के आगे बढ़ने का दिशा आरंभ की सरकार खुद चलकर उन लोगों तक पहुंच প্রধানমন্ত্রী বলেন পাঁচ বছরে দেশের ১৩ কোটির থেকে বেশি লোক গরিবী থেকে বেরিয়ে এসছেন এর থেকে প্রমাণ পাওয়া যায় সরকারের বিভিন্ন প্রকল্প গরিবদের কাছে পৌঁছানোটা কতটা বড় পরিবর্তন নিয়ে আসে এ ব্যাপারে বিকশিত ভারত সংকল্প যাত্রার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আপনাদের মতোই সরকারি কর্মচারীরা সরকারের প্রকল্পগুলো দরজায় নিয়ে যাচ্ছেন এক अध्ययन के मुताबिक पांच वर्षों में देश के तेरह करोड़ से ज्यादा लोग गरीबी से बाहर आए हैं इससे पता चलता है कि सरकार की योजनाओं का गरीब तक पहुंचना कितना बड़ा परिवर्तन लाता है आज सुबह ही आपने देखा होगा कि विकसित भारत संकल्प यात्रा किस तरह गांव-गांव में जा रही है आपकी तरह ही सरकार के कर्मचारी सरकार की योजनाओं को गरीब के दरवाजे तक ले जा रहे हैं রোজগার মেলার মধ্য দিয়ে তরুণদের ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ প্রদান করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে ইতে পূর্বেও চাকরি প্রার্থীরা এভাবে রোজগার মেলার মাধ্যমে বেশ কয়েকটি কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন আগরতলা টিভি